এবার নারী বাহির থেকে ভিতর দেখা গেলে এটা খুব ভালো হয়, এই জন্যই তো এদের বিয়ে হয় না। 36 বছর লাগে বিয়ে হইতে, 36 বছর, তাও কত তাবিজ, কত তোমার কত পানি পড়া কি শুনেন না। এক বেটা আমার কাছে আসছে, হুজুর আমার ভাতিজিটার বিয়ে হয় না হুজুর, বহুত বছর হয়েছে, অমুক সালে মাস্টার্স কমপ্লিট করছে। আমি কিছু জানেন না, আমি কি আমি একটা তাবিজ দিব, বিয়ে হলে একটা গরু দিবেন মাদ্রাসা, খবরদার তাবিজটা কাউকে দেখাতে পারবেন না, তাবিজ তোর আস্তে করে ওর বালিশের নিচে রেখে দিবেন, ওর যে বালিশে ঘুমায় ওই বালিশের নিচে রেখে দিবেন। সুন্দর করে আমি একটা কাগজ পেঁচাইয়া, শুধু খালি কাগজ পেঁচাইয়া, আস্তে করে পেঁচাইয়া বালিশের নিচে থুই দিছি, ওই যান এটা বালিশের নিচে আস্তে করে দিয়ে দিবেন, খবরদার এই তাবিজটা খুলতে পারবেন না, এটা কিন্তু ক্ষতি হইব। সুন্দর মতো বেটা নিয়ে কি করছে বালিশের নিচে থুই দিছি। আমিও আল্লাহর দু চারবার কইছি, আল্লাহ তুমি আমার লজ্জিত করিও না, তার বিয়ের ব্যবস্থাটা করে দাও, 15 দিনের মধ্যে বিয়ে হয়ে গেছে। ভাই একটা হুজুর অমুক তারিখে আমার দাওয়াত, কি যে আমার ভাতিজির বিয়ে, ভাই আল্লাহ দয় আমার টাইম নেই, বিয়ে আমরা দেন, আর খবরদার বিয়ের দিন কিন্তু তাবিজ গায়ে সুরা দিয়ে দিবেন। সুন্দর মতো বিয়ে হয়ে গেছে, তাবিজ গায়ে সুরা দিয়ে দিয়েছে, গরু মাংস চলিয়ে এসছে, কিটা ভাই আমি পারি না, আমি কিতাম হাজার দোষী দাম গঙ্গুই বলছেন আল্লাহ তেরা বান্দা জানতা নেই, মানতা নেই, মাই জানতা নেই, কে করুন হাজার মুঝে এক তাবিজ দে দো, মুঝে এক তাবিজ দে দো, মুঝে এক তাবিজ দে দো। তো হাজার কি করবেন, একটা কাগজ লেখছে আল্লাহ তেরা বান্দা মানতা নেই, আর মাই জানতা নেই, কে করুন। আল্লাহ তোমার বান্দা মানে না, আমি জানি না, আমি কি করবো, তো কাগজটা লিখে দিয়ে দিস। হাজার তারেক জামিল দামাত বার কাদমের কাছে ওনার বোন বলতেছে ভাই একটা কিচ্ছা শোনো, কি কিচ্ছা, ক ভাইয়া আমাদের প্রতিবেশী এক মহিলা এসছে আমার কাছে, আইসা কয় বোনজি, বোন বোন বোনজি, বোন আমার শাশুড়ি আমার সাথে এত যুদ্ধ করে আর পারি না, তুমি আমার একটা তাবিজ দাও। তো বোনে কয় আমি একটা তাবিজ দিব তোমারে, কিন্তু এটার ইস্তেমালের পদ্ধতি আছে, যদি খোদা না খাস তার বিপরীত হয় তাহলে কিন্তু ক্ষতি হইব। কি পদ্ধতি, একটা কাগজ সুন্দর করে পেঁচাইয়া রশি দিয়ে বান্ধা ছোট্ট করে একটা তাবিজ বানিয়ে দিয়ে দিছে, তোমার শাশুড়ি যখনই ঝগড়া শুরু করবে তুমি জিব্বার নিচে এমনি দিয়ে দিবা, এমনি দিয়ে এভাবে থাকবা। খবরদার যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তাবিজ উল্টে অ্যাকশন করবে। বাস খুশি খুশি নিয়ে গেছে, শাশুড়ি যুদ্ধ শুরু করছে, ব্যাস শাশুড়ি 2-3 মিনিট ঝগড়া করে বন্ধ। বাহ তাবিজ তো বহুত কারেগর ইয়ার। এরপরের দিন আবার ঝগড়া, আবার তাবিজ, পরের দিন আবার ঝগড়া, আবার তাবিজ। এবার আসছে বোন কিয়া কানা ইয়ার, তোমার তাবিজ কা কিয়া কানা, তোমার তাবিজের এত আসর, শ্বশুরি তো পুরো ভালো হয়ে গেছে, বারাল কি লেগে কইলাম, কি লেগে কইলাম, দিন থেকে যত বঞ্চিত করবা আল্লাহর কসম তত দুনিয়া পেরেশানি, আখিরাতে পেরেশানি। আমাদের সিনেমা হলের মালিকরা কি পরিমাণ বুদ্ধিমান চিন্তা করেন, কোন সিনেমা হলে জানালা নাই, আরে সিনেমা হলে কি নাই বলেন না, আপনি সায়ান ভাই সিনেমা হলে জানালা নাই, সিনেমা হলে কি নাই বলেন, সিনেমা হলে কোনো ছিদ্র নাই, শুধু উপরে দিয়ে কয়টা ফ্যান আছে, উপরে দিয়ে একদম ওই 40 ফিট উপরে ফ্যান, সালের নিচে কি আছে শুধু গেট আছে, আর উপরে দিয়ে ফ্যান আছে। এই সিনেমা হলে এত বুদ্ধিমান কেন, যদি কোরআন দিয়ে কোনো ছিদ্র টিদ্র থাকে ওই বেটা টিকিট না কেটে বাইরে দিয়ে যাইব, কথা বলা টিকিট না কেটে কি চাইবো বলো, বাইরে দিয়ে যাইবো, এই জন্য এরা কি করে না, এটা ছিদ্র নাই, এই জন্য যাদের মেয়েরা বেপর্দায় থাকে রাস্তাঘাটে যায়, এদেরকে কোনো পুরুষ কোনো মা নানি দাদি নিয়ে ঘরে দেখতে আসে না, কথা কন না, চিল্লা আয় না বলেন, এনে মিষ্টি 3 কেজি খরচ করো নিয়ে একা দূর বাজারে চাইলো, বাস্তব বাস্তব না বাস্তব, আর আমাদের মা বোনদেরকে কত অনুনয় হুজুর আমরা একটু আসবো হুজুর, পছন্দ না হলে দূর খাললে বললে একজনের কাম নাই, আর তুই পছন্দ হয় আসো আসো।
বলেন না বাস্তব না বাস্তব, মনে কষ্ট পাইছেন কেউ? হ্যাঁ, তাহলে বুঝা গেছেন কমলার ছিলকা দিয়ে রব কমলাকে মাহফুজ রাখেন, কমলাকে সংরক্ষণ করেন কমলার ছিলকা দিয়ে, মালটার ছিলকা দিয়ে মালটাকে সংরক্ষণ করেন। দুন্দুলের উপরে একটা ছিলকা আছে, আরে বেগুনের উপরে একটা ছিলকা আছে, আলুর উপরে একটা খোসা আছে, পেঁয়াজের উপরে একটা খোসা আছে, আর রসুনের উপরে একটা খোসা আছে। এই খোসাগুলো দিয়ে যেমন আমাদের এই বস্তুগুলোকে যেমন সংরক্ষণ করা হয়, মুরগির পালকগুলো আর পরগুলো দিয়ে মুরগিকে সংরক্ষণ করা হয়, হাঁসের পালকগুলো দিয়ে পরগুলো দিয়ে হাঁসকে সংরক্ষণ করা হয়, আমাদের মা বোনদের পর্দা দিয়ে, হেজাব দিয়ে, হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, চেহারা ঢেকে দিয়ে আমার রব আমার মা বোনকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে। তা করছেন কোনো? হ্যাঁ, বুঝলে এদেরকে বুঝে পর্দা রাখবো। করোনা কি সুন্দর প্যাকেট করে দিছে আলহামদুলিল্লাহ। আমি মনে হয় করোনার 2021 সালে আমি কমপক্ষে 40 বার বিমানে উঠছি, কমপক্ষে 40 বার। আমি আছি করোনা তো বড় একটা কাম করছে, বিমানবালা বেগুনরে প্যাকেট করে দিছে। আরে হাত মোজা পা মোজা উপরে পুরা কোত্তার উপরে প্যান্ট শার্টের উপরে পুরা একটা প্লাস্টিকের প্যাকেট, আবার এখানে পুরা ঢাকে রাখছে, এখানে চশমা দিয়ে রাখছে, চশমার উপরে আরেকটা দিছে। এখন এত কেন? তো ইসলাম তো এগুলো আগে ঠিক করে দিছে, সুবহানাল্লাহ। কি তাহলে পর্দা নারীর জন্য আবরণ নয়, পর্দা নারীর জন্য রক্ষা কবচ? এই পর্দা কি বলেন? জোরে বলেন, সবাই বলেন আরো জোরে, পর্দা নারীর জন্য কি? কি কবচ? পর্দা নারীর জন্য কি? পর্দা নারীর জন্য বোঝা নয়, পর্দা নারীর জন্য রক্ষা কবচ। নারী প্রয়োজনে বের হবে, নারী প্রয়োজনে স্কুলে যাবে, নারী প্রয়োজনে কলেজে যাবে, নারী প্রয়োজনে হাসপাতালে যাবে, নারী প্রয়োজনে ব্যবসায় যাবে, নারী প্রয়োজনে চাকরিতে যাবে, লেকিন নারী না, নারী প্রয়োজনে হজে যাবে, নারী প্রয়োজনে ব্যাংকে যাবে, নারী প্রয়োজনে টাকা তুলতে ব্যাংকে যাবে, আবার টাকা তুলতে আরেক জায়গায় যাবে, নারী প্রয়োজনে পাসপোর্ট করতে অফিসে যাবে, নারী প্রয়োজনে সব করবে, লেকিন নারীকে রব বলেন তুমি না তোমাকে সেভ করো, তোমার সেফটি পর্দার মধ্যে। وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহর দেওয়া বিধানকে মৌলবীর দিকে ফিরালে কেন? এই মৌলবী কি বলে দেখো, এই মৌলবী সেকেলে, এই মৌলবী পুরাতন, এই মৌলবী সনাতন। আল্লাহর দেওয়াটাকে মৌলবীর দিকে ফিরালে কেন? ওরা বুঝে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি ফিটের বাকলা থাকবে না, এই জন্য আল্লাহটা মৌলবীর দিকে ফিরিয়ে দিছে। বলেন না বাস্তব না বাস্তব? আল্লাহর দেওয়া আল্লাহ তো কার দিকে ফিরে দিছে? মৌলবীর দিকে, মৌলবীর দিকে। বহরহাল কথা তো দূর চলে গেছে না, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বন্দেগির জন্য, মনে আছে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? নাকি হাফ প্যান্ট ভিন্দা লেগে বানাইছেন? আচ্ছা, যদি কেউ ফুল হাফ প্যান্ট ছাড়া ফুল খালি হাঁটে উলঙ্গ হইয়া, তাহলে কি করবেন আমরা? জোরে কন তো, অর্ধেক ঢাকা, জোরে বলেন না, হাফ প্যান্টটা জোরে বলেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসো যুবক, তুমি তোমাকে চিনো, আমি তো আমার রবের গোলাম, আমি ইহুদির গোলাম না, আমি তো রবের গোলাম। আমি কার গোলাম বলেন? আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ইউটিউবে আমাদের বয়ানগুলো তোলেন, তোমাদেরকে বলছি, তোমরাও তোমাদের কয়টা টাকার জন্য আমাদেরকে বিভিন্ন পোস্টে বিভিন্ন ছবি দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করো, কি ভাই? এটাও তোমাদের কাছে আমাদের ইমানের দাবি, এটাও তোমাদের কাছে আমানত। এটা তোমাদের কাছে কি? এটা তোমাদের কাছে আমাদের আমানত। আর নারীরা যদি আমাদের বয়ান শুনেন, আপনারা মোবাইল উপর করে শুনবেন, খবরদার, ছবি দেখে ওয়াজ শোনা হারাম, ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা হারাম। বলেন, ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা কি? এটা কখনো জায়েজ হবে? আর তোমরা আমাদের নামে মিথ্যা কথা লিখে দিবা, এটাও জায়েজ হবে? বলেন না বাস্তব না বাস্তব?
সবটা মিলেই তো ইসলাম না। এখানে আরেকজন হক নষ্ট করছ, তুই মনে করতেছ তুমি একটা ওয়ান শিরোনাম যদি ঝাঁকানাকা দিয়ে দিতে পারো তোমারটা বেশি চলবে, যদি মিথ্যা শিরোনাম দিয়া আমাদেরকে ক্ষতি করে বেশি চালাবার চেষ্টা করো, দুই দিন পরে দেখবে না কত লাইনে কথা কইতাম, সারা গায়ে ক্ষত ওষুধ দিবে কত। চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তৈবা, জোয়ানরা জোয়ানরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক্কা নিয়ত। দুই নাম্বার নিয়ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা আজ থেকে কি ইনশাআল্লাহ, বুকে হাত দেন বলেন বলেন ইনশাআল্লাহ পড়বো নামাজ ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। অক্সিজেন ছাড়া ইমানদার মানুষ বাঁচে, পানি ছাড়া মাছ বাঁচে, তো নামাজ ছাড়া মানুষ বাঁচে কেমনি? জোরে বলে। এই জন্য নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত বলেন বলবেন। হুজুর আমাদেরকে বলাচ্ছেন কেন? আমি একটা আদর্শ শিক্ষক কাকে বলে? শিক্ষক তো সে হবে ছাত্ররা যার পড়া বুঝবে। আচ্ছা কোনোদিন কোন শিক্ষক ক্লাসে এভাবে টান মারেনি? যদি কোন শিক্ষক এভাবে টানে তো মানে ছাত্র কি করবে? সারের বুঝে কি ওলামায় কেন রাগ করছেন না? কোনো এটা এত বড় করে কয় কিলে? আমি বড় করে কিনা আমার শরীরে ক্ষতি হবে, আমি বড় করে দেখাইতেও পারি না। বলেন না বাস্তব, না বাস্তব যেটা এভাবে দিলে হয় এটা এত বড় দিতে হয়নি। যেমন ও ও আমার কাছে আসে, তোমার নাম কি? রাফি। আচ্ছা আমি যদি এখন বলি রাফি কেমন আছো, আপনারা কি বলবেন? এখন দেখেন মাহবুব কেমন আছো, মাহবুব কি কয়? এই ভাবলাম আমি বলিস মালি মালিকে কি করে কথা বলেন না কেন? এক্সকিউজ মি আফওয়ান মাফ করবেন, কালকে ফেসবুকে আমারে খাইব। কি করছি? আমারও আজ যেন জিকিরের জন্য হয়, আমার নামাজ যেন জিকিরের জন্য হয়, আমার জিন্দগি যেন জিকিরের জন্য হয়, আমার 1 ঘন্টা উম্মতের সামনে কথা বলা যেন জিকিরের জন্য হয়, ইবাদতের জন্য হয়, আমারটা যেন দাওয়াতের জন্য হয়। দাওয়াতকে জিন্দগির মিশন বানাও, দাওয়াতকে জিন্দগির মিশন বানাও, দাওয়াত ইবাদত তালিম, তালিম দাওয়াত ইবাদত, 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 তালিম দাওয়াত ইবাদত। এখানে বসছি কেন? বলতে হবে তালিমের জন্য। এখানে বসছি কেন? বলতে হবে দাওয়াতের জন্য। এখানে বসছি কেন? বলতে হবে ইবাদতের জন্য। এখানে মালিক ছয় আলিফ টানার জন্য বলি না বসি নাই, এখানে গলার এখানে গলার ইন্টারভিউ দেওয়ার জন্য বসি নাই। গলার ইন্টারভিউ না, মালিক কয় আলিফ টান এমনি? মালিক কয় আলিফ? মালিকুন মালিকি ইয়াউমিদ্দিন, রামের পরে কয় আলিফ? আমরা ওলামা কম কথা কর না কেন? তো এই হুজুর হুজুর কাছে মালিক কিটা, হোয়াট ইজ দিস মাবুদ? এ মাবুদ আবার কি? মাবুদ এক আলিফ, কোরআন শরীফের এক এক আয়াত এভাবে পড়ে কেন? চার আলিফের জায়গাতে ক আলিফ টানলে সুন্দর লাগে। হায় ওলামায় উম্মত করছি কি? রাগ করতেছেন কেউ? আপনারা নম্বর দেন গলা দিয়া, রব নম্বর দেয় দিল দিয়া।
আপনারা নম্বর দেন কি দিয়ে? গলা দিয়া। আর রব নম্বর দেন কি দিয়ে? আচ্ছা মালিকের কাছে আপনি এই গলার কোন দাম আছে নাকি? আওলাদ ভাই কথা কন না, মালিকের কাছে গলার কোন দাম আছে? মালিক কয় জিবরিল দেখ ওর গলাটা কি সুন্দর। হ্যাঁ, এই গলার পিছনে যাইয়া আজকে মুহাদ্দিসিনের ওয়াজ কেউ শুনে না, আমরা হকারের ওয়াজ শুনে। বাস্তব না বাস্তব? এই জন্য ইমান বানান, নামাজ বানান, রোজা বানান, হজ করেন, যাকাত দেন, পর্দা করেন, জিকির করেন, কি ভাই? আর এবার তাহলে তিন নম্বর শর্ত, তিন নম্বর কথা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন জিগাইয়া বলে। এখন আমি যদি সবাই সোয়ালিফ টানতাম তো কে রুমুনা যাইত? আমরা তো সুবহানাল্লাহ সমনষ্ট বলেন না বাবা, সমনষ্ট না? ইমান বানাও, নামাজ বানাও, রোজা বানাও, হজ করো, যাকাত দাও, পর্দা করো, জিকির করো, এগুলো শিখবা কোথায়? এগুলো শিখবা তিন জায়গায়, মাদ্রাসায়, তাবলিগে, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকায়। কত জায়গা? কয় জায়গা? তিন জায়গা। কি কি? মাদ্রাসা হলো মূল গাছ, তাবলিগ হলো শাখা, খানকা হলো শাখা। এই মূল কি বলেন? আবার বলেন মূল কি? মাদ্রাসা মূল কি? সবাই বলেন এক আওয়াজ জোরে বলেন মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা হলো মূল গাছ, বাকি সব হলো শাখা। এই ওয়াজ এটা কি? আমি যখন কথা বলছি এটা কি? তবলিগে তিন দিন চল্লিশ দিন কি? এবার খানকাতে চল্লিশ দিন বিশ দিন, এটা কি? এতেকাফ কি? আর মাদ্রাসা কি? আচ্ছা মূল গাছ যদি ধরে রাখে তো ইনশাল্লাহ পথারা হবে না, কি ভাই? এই মূল গাছ বাঁচাবেন কি দিয়ে? তিনটা জিনিস দিয়ে, মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের সম্পদ, সন্তান। যা আরে দোয়া মাল সন্তান বলেন, আবার বলেন দোয়া মাল সন্তান, এগুলো বন্ধ করেন। আপনাদের জিম্মাদারি শেষ, তাহলে কে লিখবেন আমানত আপনাদের?